অপেরা হাউস এবং হার্বার ব্রিজের মতো অত্যাশ্চর্য ল্যান্ডমার্কের জন্য পরিচিত অস্ট্রেলিয়ার সিডনি। অস্ট্রেলিয়ার কথা মনে হলে অধিকাংশ মানুষেরই প্রথমে চোখে ভাসে বিশ্বখ্যাত সিডনি অপেরা হাউস। সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী। অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন এবং বড় শহরটিতে প্রায় 50 লাখ মানুষের বসবাস। অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশাল জনসংখ্যা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সিডনিতে বিশাল আকাশচুম্বী ভবনের অভাব রয়েছে। গগনচুম্বী অট্টালিকা নির্মাণে শহরটির অনীহা একটি ঐতিহাসিক নিয়মে পরিণত হয়েছে। 20 শতকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র আকাশচুম্বী ভবন তৈরি করেছিল। 1912 সালে অস্ট্রেলিয়ায় একটি 14-তলা ভবন তৈরি করা হয়। তখন সবাই এর উচ্চতা দেখে আতঙ্কিত হয়েছিল, যদিও এর উচ্চতা ছিল মাঝারি। তবে তখন সিডনির কেউ এত উঁচু ভবন দেখেনি এবং ফায়ার ব্রিগেড আশঙ্কা করছিল যে কোনো বিপর্যয় ঘটলে তারা ওপরের তলায় পৌঁছাতে পারবে না, যার ফলে সে বছরই নতুন নিয়ম প্রণয়ন করে অস্ট্রেলিয়া। 1912 সালের হাইট অফ বিল্ডিংস অ্যাক্টের আওতায় নিরাপত্তার উদ্বেগের কারণে কাঠামোগুলোকে মাত্র 45 মিটার উচ্চতায় সীমাবদ্ধ করা হয়েছে, যার মানে সে সময় সিডনিতে 13-তলা ভবনের সমান উঁচু কাঠামো তৈরি করা যেত। এই নিয়মের ফলে সিডনি বাধ্যগত বাইরের দিকে প্রসারিত হতে থাকে। এটি শেষ পর্যন্ত ভৌগোলিকভাবে বড় হতে হতে লন্ডনের চেয়ে বড় হয়ে যায়। হাইট অফ বিল্ডিংস অ্যাক্ট 1957 সাল পর্যন্ত পরিবর্তন করা হয়নি। 1970-এর দশকে শহরটি দক্ষিণ গোলার্ধের সবচেয়ে উঁচু টাওয়ারটি তৈরি করেছিল, যার উচ্চতা 305 মিটার। এটি সেই যুগের এক অদ্ভুত নির্মাণ। এখন সেন্টার পয়েন্ট টাওয়ার, অপেরা হাউস এবং হার্বার ব্রিজের পরে শহরের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য। একটি আইন প্রণয়ন করা হয়েছিল যাতে টাওয়ারটির চেয়ে উঁচু কিছু তৈরি করা না হয়। আকাশচুম্বী ভবন হবে 235 মিটার উঁচু, কিন্তু কিছুই চিরকাল স্থায়ী হয় না এবং এই নিয়মের ব্যতিক্রমও দেখা যায়। 2020 সালে ক্রাউন টাওয়ার নামের 270 মিটার উঁচু স্কাইস্ক্র্যাপারের যাত্রা শুরু হয়, যা একটি ক্যাসিনোর অর্থায়নে করা হয়েছে, যার উচ্চতা সেন্টার পয়েন্ট টাওয়ারের পর্যবেক্ষণ ডেকের উচ্চতাকেও ছাড়িয়ে গেছে। কেউ কেউ এই নিয়মগুলোকে উপেক্ষা করেছিল, তবে তা প্রশ্নবিদ্ধ হয়। নিয়ম আবার পরিবর্তন করা হয়। এখন আকাশচুম্বী ভবনগুলোর জন্য নতুন সীমা হল 330 মিটার। হঠাৎ করেই সিডনিতে আকাশচুম্বী ভবন নির্মাণের প্রস্তাবের বন্যা বয়ে যায়। উচ্চতা সীমা বাড়ানোর সিদ্ধান্ত সিডনির দ্রুত ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তাকেও প্রতিফলিত করে। 2050 সালের মধ্যে সিডনির জনসংখ্যা 8 মিলিয়নে পৌঁছাবে। আকাশচুম্বী অট্টালিকাগুলো আবাসনের একটা সমাধান হতে পারে। সিডনি দীর্ঘ সময়ের জন্য তার আকাশচুম্বী ভবনের সীমা রক্ষা করেছে, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এই রূপান্তরটি প্রশ্ন এবং উদ্বেগও নিয়ে আসে। নতুন আকাশচুম্বী ভবন কি সিডনির ল্যান্ডমার্কগুলোর সৌন্দর্য নষ্ট করবে? শহরের পরিচয় কি প্রভাব ফেলবে? যার উত্তর শুধুই ভবিষ্যতের হাতে।